ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং এটিকে মোহনবাগানের পর এবার এসিস বেঙ্গলের টিম হোটেলেও করোনার হানা, যার কারণে বন্ধ অনুশীলন। লাল হলুদ ব্রিগেড গোয়াতে যেই টিম হোটেলে রয়েছে সেখানকার 7 জন কর্মী আগেই করোনা পজিটিভ ছিল, এখন সেই সংকটটা বেড়ে দাঁড়িয়েছে 9। আজ থেকে মাঠে নামার কথা ছিল নতুন হেডকোচ হিসেবে নিযুক্ত হওয়া স্প্যানিশ ভদ্রলোক মারিও রিভেরার, কিন্তু ফুটবলারদের সুরক্ষার জন্য অনুশীলন বন্ধ করা হয়। তবে টিম হোটেলে করোনা থাবা বসালেও এসসি ইস্ট বেঙ্গলের ফুটবলার এবং কোচিং স্টাফরা এখনও পর্যন্ত সুরক্ষিতই রয়েছেন। সতর্কতা অবলম্বনের জন্যই আপাতত অনুশীলন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এসসি ইস্ট বেঙ্গলকে। এসসি ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ 19 তারিখ এফসি গোয়ার বিরুদ্ধে, অর্থাৎ হাতে এখনও 4টি দিন, ফলে অনেকটা সময়ও রয়েছে। সেই কারণে টিম হোটেলের পরিস্থিতি বুঝে অনুশীলন করার সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট, কারণ করোনা সংক্রমিত ব্যক্তিদের থেকে ফুটবলারদের দূরে রাখাই প্রধান লক্ষ্য লাল হলুদ ম্যানেজমেন্টের। তবে আইএসএলের পরিস্থিতি যে দিনে দিনে জটিল হচ্ছে সেটা কিন্তু বলাই বাহুল্য।